কাস্টার্ড যদি সুস্বাদু উপায়ে বানাতে চান, তাহলে আমার দেখানো এই ভিডিওর প্রত্যেকটা স্টেপস সঠিকভাবে ফলো করুন। নমস্কার, আমি শ্বেতা, আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড। প্রথমেই 3 টেবিল চামচ মতন কাস্টার্ড পাউডার আমি একটা ছোট বাটিতে নিয়ে নিলাম। একটা 500 ml দুধের প্যাকেট থেকে চায়ের কাপের 1 কাপ মাপের দুধ আলাদা করে রাখতে হবে, আর বাকি যে দুধটা আছে, মোটামুটি 375 ml হচ্ছে, সেই দুধটা কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে সসপ্যানে এটা ভালো করে ফুটিয়ে নেব। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা কথা বলি, আমি আমার রান্নায় যে সমস্ত ইউটেন্সিলস ব্যবহার করি, সেগুলো যদি আপনারা কিনতে চান, সেই সমস্ত ইউটেন্সিলসের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অ্যামাজন থেকে ওগুলো পারচেস করতে পারেন। এর মধ্যে 4 টেবিল চামচ মতন চিনি ব্যবহার করতে হবে, মোটামুটি 50 গ্রাম চিনি এক্ষেত্রে লাগছে। এই সেম মাপটাই যদি রাখেন, তাহলে কাস্টার্ডের মিশ্রটাটা কিন্তু একদম দারুণ হবে। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। অন্যদিকে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে যে দুধটা আলাদা করে রেখেছিলাম, সেই দুধটার মধ্যে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। এমনভাবে গোলাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। একটু সময় দিয়ে ধীরে ধীরে এইখানটা ভালো করে গুলিয়ে নিতে হবে। দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিলাম। এবার যে কাস্টার্ডের যে দুধের গোলার মিশ্রণটা রেখেছিলাম, সেটা অল্প অল্প করে ওই ফোটানো দুধের মধ্যে দিতে হবে, আর চামচের সাহায্যে এটা কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে কিন্তু লাম্পস না তৈরি হয়। স্টেপসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ভালো করে এটা দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর, এটা ভালো করে গুলিয়ে নেওয়ার পর, এরকম থিকনেস হয়ে গেলে মোটামুটি দেখতে পাবেন যে এরকম একটা ঘন থিকনেস তৈরি হয়ে গেছে। এর বেশি কিন্তু ফোটানোর দরকার নেই, দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা। আমি ঢালছি পাত্রে, অন্য একটা বাটিতে ঢেলে এটা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করতে হবে। কাস্টার্ডটা কিন্তু ফ্রিজে রেখে 3-4 ঘন্টার জন্য ঠান্ডা হতে দিয়েছি। তার মধ্যে কিন্তু আমি একটা ছোটো সাইজের আম কুচি কুচি করে নিয়েছি, কতগুলো কালো আঙ্গুর এরকম হাফ হাফ টুকরো করে কেটে নিয়েছি, কতগুলো বেদানা দিয়েছি। একটা বড় পাত্রে কিন্তু আমি ফলগুলো মিশিয়ে নিচ্ছি। 3-4 ঘন্টা কিন্তু আমার হয়ে গেছে। কাস্টার্ডটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন কাস্টার্ডটা কীরকম ঘন হয়ে গেছে, ঠিক এই কনসিস্টেন্সিটাই কিন্তু দরকার। এটা ফলের সাথে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর যখন আমি পরিবেশন করছি, উপর থেকে কালো আঙুর আর বেদানা ছড়িয়ে এটা পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড। কি সুন্দর তৈরি হয়েছে, দেখতেও কি সুন্দর লাগছে, আর খেতে তো অসাধারণ। বাড়িতে এই পদ্ধতিতে আর এইভাবে মাপটা সঠিকভাবে রেখে যদি এটা বানান, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কেমন লাগলো তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো আসি বন্ধুরা,